ইমু ব্যবহার করেন, কিন্তু ইমুতে কেউ মেসেজ বা মিস কল দিলে সেটা কিন্তু আপনার ফোনের নোটিফিকেশানে দেখায় না। তো এক্ষেত্রে অনেক সময় দেখা যায় ইম্পর্টেন্ট কল বা ইম্পর্টেন্ট মেসেজগুলো আপনি মিস করেন। তো এটাকে এখন কিভাবে আপনি দেখতে পারবেন বা সেট আপ করে নিতে পারবেন, অনেকের ফোনে সেটিংসগত সমস্যা থেকে থাকে, তো আমি টেকনিক্যাল প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করতেছি। তো প্রথমেই বলবো আপনার ইমু অ্যাকাউন্টে ঢুকে যেতে। তো ঢোকার পর আপনাকে বেসিক্যালি যে কাজটা করতে হবে, বামের দিকে উপরে দেখতে পাচ্ছেন তিন থেকে চারটার মতো সেট আপ দেখাবো। তো আপনি প্রোফাইল আইকনে প্রেস করে এইখান থেকে দেখতেই পাচ্ছেন যে প্রথমত রয়েছে সেটিংস নামক একটা আইকন, এখানে আমাদের চলে আসতে হবে, ইমোটা আপডেট করে নেবেন। তো তারপরে নোটিফিকেশান অপশান, তো এইখান থেকে দেখতে পাচ্ছেন যে কিন্তু বলা হচ্ছে মিসড ইমু কলস, অর্থাৎ আপনি যেই কলগুলো মিস করছেন সেগুলাই কিন্তু মিস কল হিসাবে বিবেচিত হচ্ছে, যেগুলো আপনাকে ফোনে দেখাবে সরাসরি আপনার ফোনের এই নোটিফিকেশান বারের স্ক্রিনে। তো এজন্য অবশ্যই এটা টার্ন অন করে দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন গাইড সিস্টেমটা অন করে দিচ্ছে, এখানে বেশ কিছু বলা রয়েছে সেট আপ অপটিমাইজেশান, তো এগুলো আপনাকে অন করে দিতে হবে। এগুলো অ্যালাও অপশানে প্রেস করে দিবেন, তো প্রেস করে দিলে এগুলো কিন্তু অটোমেটিকলি অন হয়ে যাবে। তো এখন আমরা একটু ব্যাকের দিকে চলে আসি। ব্যাকের দিকে চলে আসার পর বলা হচ্ছে কল নামে একটা অপশান, তো এইখানে অনেক সময় দেখা যায় যে এই অপশানটা অন থাকে না, তো এটা অন করে দিতে হবে। দেন সেকেন্ডলি মেসেজ অপশানে চলে এসে ওই যে মেসেজ পান না ডিসপ্লেতে থাকে না, এই যে লক স্ক্রিন, তো এখানে কিন্তু আপনার মেসেজ দেখাবে, এটা অনেক সময় অফ করা থাকে বা অন করা থাকলেও কাজ করে না, তো সেক্ষেত্রে অফ অন করে একটু ট্রাই করবেন। সাউন্ড ভাইব্রেট এগুলো অপশান অন করে নেবেন, ভিডিওটা লাইক করে শেয়ার করে দিন। আর পাবলিক গ্রুপের এটা আপনি নোটিফিকেশান অন রাখতে পারেন, চাইলে নোটিফিকেশান অফও রাখতে পারেন। আপনি যদি মনে করেন যে আপনাকে ওই যে ইমুর পাবলিক গ্রুপ থেকে মেসেজ দিবে বা কল দিবে, এগুলো আপনি নোটিফিকেশান ফোনে দেখতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে এটা অন রেখে দিবেন। আর যদি মনে করেন এটা বিরক্ত, তাহলে এটা কিন্তু অফ করে নিতে পারবেন। তো এখন মূলত চলে এসে আমরা আমাদের ফোনের সেটিংসে চলে আসব। ফোনের সেটিংসে চলে আসলে অ্যাপস নামে একটা অপশান এবং অ্যাপস ম্যানেজ, তো এইখান থেকে আমরা প্রথমত যেটা রয়েছে সেটা হচ্ছে ইমো অ্যাপসটা খুঁজে বের করে নেব। এখানে আমি সার্চ দিয়ে বের করে নিলাম, আপনারা নিচে গেলেই পেয়ে যাবেন। তো এইখানে চলে আসার পর আপনি দেখতে পাচ্ছেন ডিসপ্লে ওভার অ্যাপস, তো এটা অনেক সময় অফ করা থাকে, এটা অন করে দিবেন। প্লাস এইখান থেকে ডিফল্ট অপটিমাইজিং এগুলো সবই অন থাকবে। প্লাস হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন পারমিশন নামে অপশান রয়েছে, তো আপনার যতগুলো পারমিশন চাচ্ছে তো এগুলো পারমিশনগুলো দিয়ে নেবেন। এগুলো আপনারই হয়তো বা প্রয়োজনে লাগতে পারে, যে কারণে হয়তো বা ইমোর সেট আপটা হচ্ছে না, প্লাস হচ্ছে আপনার আর তো কোনো সেট আপের দরকার নাই, ক্যালেন্ডার তো আর ইমোর দরকার হয় না, ফটোস অ্যান্ড ভিডিওস এগুলো অন করে নেবেন, নিলে আপনার জন্যই ভালো। তার পরবর্তীতে সবার লাস্টে এইখান থেকে চলে এসে আপনি দেখতে পাচ্ছেন অ্যালাও নোটিফিকেশান নামে একটা অপশান রয়েছে, এইখান থেকে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন আপনার ফোনের নোটিফিকেশান কি সিস্টেমে দেখাবে। তো এগুলো যদি অফ থাকে, লাইক আর সাপোসের কথা এটা অফ থাকলো, তো এগুলো অন করে দিবেন, যেগুলো অফ থাকবে সেগুলো অন করে দিবেন, আর অন করা থাকলেও একবার অফ করে একবার অন করে নেবেন। তো আশা করা যায় যে আপনার সমস্যাটার সমাধান হয়ে যাবে। প্লাস এইখান থেকে আপনার যে ইমোর স্টোরেজটা রয়েছে এটাকে একদম এই যে ক্যাশ দেখতে পাচ্ছেন CACHE, তো ক্যাশটা একটু ক্লিয়ার করে নেবেন। তো এগুলা যদি আপনি একদম ঠিকঠাক করে নিতে পারেন, তাহলে আশা করা যায় যে আপনার ইমুতে যে প্রবলেমগুলো ছিল এই প্রবলেমগুলো অতি সহজে সলভ হয়ে যাবে, এবং এক্ষেত্রে আপনার ফোনে মেসেজও আসবে, কলে আসবে, যদি তখন রিপ্লাই করতে না পারেন সেগুলো ফোনের ডিসপ্লেতে কিন্তু দেখাবে। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।